চাও, আসসালামু আলাইকুম। আমি লিম্পু ইটালি থেকে, একদম সরাসরি আমার বাসা থেকে। তো আজকে আমরা সকালে অবশ্যই এটা ক্রেডিট দেওয়া উচিত কানিসকে, যে নেহারি রান্না করছে আর আমি সকালে একটু রুটি বানালাম। তো পুরোপুরি একটা বাংলাদেশি স্বাদের আমাদের মিরপুরের নাস্তা এটা, যে আমাদের বাসার সামনে আগে একটা ইসল আপনার বাসার কাছাকাছি যে রাব্বানির হোটেল, ওইখান থেকে আমরা নেহারি খেতাম। ওরা আরেকটা নেহারিরই ফেমাস হচ্ছে চান্দুর নেহারি। তো এটা নেহারি না নল্লি হচ্ছে জানি না ঠিক, আমরা নেহারিতে চালা দিলাম। তো পুরোপুরি আমাদের এই বাঙালি স্বাদের এই বাংলা নাস্তা দিয়ে আজকে ছুটির দিনে দিন শুরু করলাম, জানি না দিনটা কেমন যাবে। তো ভাবলাম আপনার সাথে এই ব্লগ আকারে আমাদের নাস্তাটা শেয়ার করি। একেবারে সফট সিগি দিলাম তাই। নেহারি যেটা আমার লেবুটা বেশি দেখা পাইছি, যেটা খেলা কেন তুমি লেবু হ্যাঁ মানে খুব হবে লোনা গরম, কিন্তু আমু সাবধানে খাবো, সাবধান খাবা, গরম গরম। আমার মেয়েটা আসলে নেহারি বা নল্লি এগুলো কিছুই ছিল না, ঠিক মতো বলতে পারবো না খাইবো কিনা লাস্ট পর্যন্ত, কে জানে। বাংলাদেশ আগে এই নাস্তা গুলা খাইতে হলে কোনো কষ্ট করতে হতো না, এই পরোটা নেহারি রেডি করে খাইছো কিনা। আর বিদেশের লাইফে মানুষ মনে করে যে কত না কি করি আমরা, আসলে নেহারি খেতে মন চাইছে কালকে কত কষ্ট করে নেহারি এগুলো পরিষ্কার করা, রান্না করা, সকালে রুটি বানানো, দেন তারপর খাইতে হবে। শুধু মনে হয় কোরবানি ঈদের পরে আর কি সবাই রান্না করে। হ্যাঁ কোরবানি ঈদের পরে, এছাড়া বাসায় এনে এরকম করে রান্না করা, তাও তো বাংলাদেশ মানুষ এগুলো প্রসেস এগুলো করে। সকাল কাজের মেয়ে দা রুটি বানায় সব কিছু করবে, ঘুম থেকে রেডিমেড নাস্তা, সে কোন রেডিমেড নাস্তা। আর যদি হোটেল আছে তো কোনো কথাই নাই, বিদেশ বুঝতে হবে। যারা না বুঝে তোমার ভিডিও দেখে বুঝে ফেলবে বিদেশ। না যদি মনে করো না রাত্রে ঘুমানোর আগে টেনশন আছে, সকালে যদি আমাদের রুটি বানাইতে হবে, আমাদের যে উঠবো আগে সেই তো বানাবো, ঠিক না? না দেশের সাদের নাস্তা বিদেশে খাইতে হলে কষ্ট করে খাইতে হবে, কিছু করার নাই। কিন্তু আমাদের একটা ভুল আছে জানিস, এই হাড্ডি ফেলা নেই বন প্লেট নাই, নাহলে কিন্তু ভাঙ্গেরের কাছে বিক্রি করতে হবে হাড্ডি। আমি আসতেছি দাঁড়াও। একবার একটা কাহিনী বলতে পারে, একবার এই নিহারি খাইতে গিয়া জিভ নাই নল্লি ভিতরে ঢুকে গেছে গা, এখন আমি টান দিয়ে এক প্লেট রক্ত পরে এরকম করে এক সিরিয়াস কাহিনী বলতে না। তারপর তো অনেকদিন আমি নল্লি খাইনি ভয়, তোমাকে ধন্যবাদ যে তুমি অনেক কষ্ট করে নেহারি রান্না করছো। কতটা কষ্ট করে জানিস না, চুলা চুলাতে উঠে দিচ্ছে, তারপর তখন কষ্ট ছিল না ছিল না কি রে এত গরম কেন, মাত্র গরম তবে গরম তো, গরম না হলে তোর ভালো লাগবে না খাইতে, ঠান্ডা ঝিমা ঝিমা তোর না খাইতে ভালো না। তো ঠিক আছে, যদি আমাদের নেহারি খাওয়া দেখে আপনাদের নেহারি খাওয়ার মন চায় বা খেতে ইচ্ছা করে, তাহলে আপনার কাজে নেমে পড়েন, নিজেরা তৈরি করে আপনার। যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে কিছু করার নাই, অর্ডার করবেন চান্দন নেহারি বা রাব্বানির বা আপনাদের আশেপাশে যেখানে আছে নেহারি খেতে পারবেন। তো আসলে আমরা বিদেশে থাকি তো সবভাবে যে অনেক সুখে থাকি মজায় থাকি, তো আমাদের এই প্রতিটা জিনিস দেশি দেশি সাথে কোনো কিছু খাইতে মন চলে আসলে আমাদের অনেক কষ্ট করে খেতে হয়। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, চাও চাও, বাই বাই, দাও বাই।